ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আমাদের একটু ভিজুয়াল প্রেজেন্টেশন দরকার। যদি কোনো লেন্সে এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসে, তাহলে লেন্সের ক্ষমতা বলতে আমরা যেটা বুঝি, এটা কত কম দূরত্বে তাকে অভিসারী করে অথবা কত কম দূরত্ব থেকে তাকে অপসারিতে পরিণত করে, অর্থাৎ কতখানি দূরত্বে যে এইটাকে সে মিলিত করতে পারে অথবা কতখানি দূরত্ব থেকে তাকে অপসারিত করছে, এই যে তার সামর্থ্য, এই সামর্থ্যটাকেই আমরা বলে থাকি লেন্সের ক্ষমতা। তাই লেন্সের ক্ষমতা বলতে আমরা মূলত কি বুঝি, আমরা বুঝে থাকি যে যদি কোনো লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসে তাহলে তাকে অভিসারী বা অপসারী করার যে সামর্থ্য সেইটা। আমরা এখন একটু লেন্সের ক্ষমতার গাণিতিক প্রকাশটা দেখার চেষ্টা করব। তাহলে লেন্সের ক্ষমতা বলতে কি বুঝতে পারছিলাম, যে এই লেন্সটা কত সহজে কোনো আলোকরশ্মিকে অভিসারী করতে পারে বা অপসারী করতে পারে। তার মানে এই দূরত্বটা যত কম হবে তার ক্ষমতা তত বেশি হবে, এই দূরত্বটা যত কম হবে তার ক্ষমতা তত বেশি হবে। আর এই দূরত্বটা তো আমরা জানি এটা ফোকাস দূরত্ব, তাহলে বলতেই পারছি লেন্সের ক্ষমতা এটার ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশি। অর্থাৎ ফোকাস দূরত্ব যত বেশি হবে ক্ষমতা তত কম হবে, ফোকাস দূরত্ব যত কম হবে ক্ষমতা তত বেশি হবে। আর এই যে অভিসারী লেন্স, এইটার ফোকাস যেটা, প্রধান ফোকাস যেটা, সেইটা প্রতিসরিত রশ্মির পাশেই আছে, তাই প্রধান ফোকাসের জন্য আমরা বলতেই পারি এটার ফোকাস দূরত্ব পজিটিভ। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি এইটার ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। তাহলে ফোকাস দূরত্ব যদি পজিটিভ হয় ক্ষমতাও পজিটিভ, ফোকাস দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে ক্ষমতাও নেগেটিভ। তাই অভিসারী লেন্সের ক্ষমতা হবে পজিটিভ আর অপসারী লেন্সের ক্ষমতা হবে নেগেটিভ। যদি এবার আমরা জানতে চাই যে লেন্সের ক্ষমতার এককটা কি হবে, এটার আন্তর্জাতিক একক হচ্ছে ডায়োপ্টার। এটাকে আমরা যদি একটু ভেঙে বলতে চাই, যেহেতু এইটা ফোকাস দূরত্ব মানে এটার আন্তর্জাতিক একক মিটার, তাই ডায়োপ্টারকে আমরা বলতেই পারি এটা হচ্ছে পার মিটার। তাহলে পার মিটার বা ডায়োপ্টার এইটা হচ্ছে লেন্সের ক্ষমতার আন্তর্জাতিক একক। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। তাহলে প্রশ্নটা কি ছিল, যে একটি লেন্সের ক্ষমতা নেগেটিভ 0.5 ডায়োপ্টার বলতে কি বুঝো। যখনই এই ধরনের প্রশ্ন হয় তখন আমাদের উচিত সর্বপ্রথম তাকে সংজ্ঞায়িত করা। তাই এই প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে লেন্সের ক্ষমতার সংজ্ঞাটা কি হবে, এইটার পর আমরা তার সিগনিফিকেন্সটা বোঝানোর চেষ্টা করব। তাহলে সবার আগেই তার সংজ্ঞাটা একটু দেখে নেই। তাহলে লেন্সের ক্ষমতা যেন কি বলতো, লেন্সের ক্ষমতা বলতে বুঝাতো যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলো আসে তাহলে এইটাকে কত সহজে সে কেন্দ্রীভূত করে মানে অভিসারী করে আর কত সহজে তাকে অপসারী করতে পারে। তাই তার অভিসারী বা অপসারী করার যে সামর্থ্য এটাকেই মূলত আমরা বলতাম লেন্সের ক্ষমতা। এটাকে যদি একটু গুছিয়ে লিখতে চাই তাহলে কি বলা যায়, যে লেন্সের ক্ষমতা মূলত আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী করতে পারার সামর্থ্য নির্দেশ করে। তাহলে যত কম দূরত্বে তাকে অভিসারী করবে বা যত কম দূরত্ব থেকে তাকে অপসারী করবে তার ক্ষমতা তত বেশি। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এইটা হচ্ছে তার ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশি। এজন্যই আমরা আগে থেকেই বলে এসেছি যে লেন্সের ক্ষমতা যে পাওয়ার এইটা সমান হচ্ছে 1/f, অর্থাৎ ফোকাস দূরত্ব যত বেশি হবে ক্ষমতা তত কমে যাবে। তাহলে এখানে একটু দেখার চেষ্টা করব যে এই লেন্সের ক্ষমতা নেগেটিভ শব্দটা দিয়ে কি বুঝিয়েছে। তাহলে আমাদের দুই ধরনের লেন্স ছিল, একটা লেন্স ছিল এই রকম যেটাকে আমরা বলতাম উত্তল লেন্স, আরেকটা লেন্স ছিল এই রকম যেটাকে আমরা বলতাম অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স কি করেছিল, আলোকরশ্মিকে অভিসারী করেছিল, তাহলে তার ক্ষমতা এবং ফোকাস দূরত্ব ধনাত্মক। আর অবতল লেন্স কি করেছিল, একটা বিন্দু থেকে আলোকরশ্মিকে অপসারী করেছিল বা ডাইভার্জ করেছিল, তাহলে তার ক্ষমতা অথবা ফোকাস দূরত্ব যেটাই বলি না কেন ঋণাত্মক। তাহলে এই যে কথাটা যে এর ক্ষমতা হচ্ছে নেগেটিভ, তাহলে প্রথম কথাই বোঝা গেছে যে এই লেন্সটা ডেফিনেটলি অপসারী। তাহলে লেন্সটা কেমন, একটি লেন্সের ক্ষমতা নেগেটিভ 0.5 ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সটি অপসারী। আর এই তার ফোকাস দূরত্ব তাহলে কত হবে আমরা একটু ক্যালকুলেট করতেই পারি। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 1/পাওয়ার, তাহলে পাওয়ারটা যদি আমরা বলি নেগেটিভ 0.5 ডায়োপ্টার তাহলে এটা ডেফিনেটলি হয়ে যাচ্ছে নেগেটিভ 2 মিটার।
তাহলে এই যে কথাটা বলছিল যে একটা লেন্সের ক্ষমতা নেগেটিভ 0.5 ডাইঅপ্টার, এটার মধ্যে প্রথম কথা ছিল লেন্সটা অপসারী, আর দ্বিতীয় কথা ছিল এটার ফোকাস দূরত্বের মানটা হবে হচ্ছে 2 মিটার। তাহলে পারে যখনই লেন্সের ক্ষমতা পজিটিভ হবে বা নেগেটিভ হবে, এখান থেকে আমরা তার সিগনিফিকেন্স বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এবার একটু নিজে চেষ্টা করার পালা, একই রকম প্রশ্নের উত্তর এবার তোমরা নিজেরা দিবে, নিজে ভেবে ভেবে দিবে। অবশ্যই আগে বুঝার চেষ্টা করবা, আর তারপর সেই বুঝে যে জিনিসটা পেলা সেটা খাতায় লেখার চেষ্টা করবা। তাহলে সেটা কি বলছিলাম, যে একটা লেন্সের ক্ষমতা পজিটিভ 0.5 ডাইঅপ্টার বলতে কি বুঝো? তাহলে সেইখান থেকে এই যে পজিটিভ, এটার মিনিংটা কি? এটা অবশ্যই অভিসারী হওয়ার কথা, আর এটা যদি অভিসারী হয় তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে এইটা নির্ণয় করতে পারলেই হলো। তাহলে এই প্রশ্নের উত্তরে 3টা পোর্শন থাকবে। প্রথম অংশে আমরা লেন্সকে সংজ্ঞায়িত করব, দ্বিতীয় অংশে আমরা বলবো এটা যেহেতু পজিটিভ তাই এটা হবে অভিসারী, আর তৃতীয় অংশে যে আমরা তার ফোকাস দূরত্ব নির্ণয় করে ফেলবো। তাহলে তোমরা অবশ্যই এটা খাতায় লিখে চর্চা করবা। তাহলে আসো এবার আমরা একটা মজার অংশ নিয়ে কথা বলা শুরু করি, যার নাম দেখে মাঝে মাঝে আমরা একটু বিভ্রান্ত হই, যা দেখে আমরা সেই জড়তার কারণে ঘুরে ফিরে ওই যে গতি চ্যাপ্টারে যে ক্ষমতা পড়েছিলাম সেই ক্ষমতার দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা তোমাদের সাথে এখন সেইটা নিয়ে একটু কথা বলবো। তাহলে সবাই একটু ভালোভাবে খেয়াল করো, আমরা বলছিলাম লেন্সের ক্ষমতার মাত্রা নির্ণয় করব। এই ওই যে ক্ষমতা কথাটা এসেছে, এই কথা দেখার সাথে সাথেই আমাদের স্বভাবজাত কারণে আমরা যেহেতু প্রথম দিকে পড়েছিলাম এই জিনিসগুলো, তখন ওই যে কাজের হার বা একক সময় কৃত কাজ যে ক্ষমতা বলতে শিখেছিলাম, আমরা ওই দিকে চলে যাই। যখনই ওই দিকে যাই তখন ওই যে এই ক্ষমতা সমান কাজের হার, কাজ সমান বল ইনটু সরণ, এই টাইপ কথা বলে এর একটা অনেক বড় মাত্রা আমরা নির্ণয় করেছিলাম। তো ওই দিকে না যেয়ে আমরা তাহলে মূল কথায় আসি। আমি তো কখনো বলি নাই যে এটা ক্ষমতার মাত্রা নির্ণয় করতে হবে, আমি কি বলেছি লেন্সের ক্ষমতার মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে লেন্সের ক্ষমতা কি ছিল? লেন্সের ক্ষমতা ছিল তার ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশি। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো কি হয়, এইটাকে যদি আমরা লেন্সের ক্ষমতা বলে থাকি, এইটা হচ্ছে তার ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশি। তাহলে এই যে ফোকাস দূরত্ব, এটা দূরত্ব মানে কি একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের মাত্রাটা কি ছিল? দৈর্ঘ্যের মাত্রাটা ছিল ক্যাপিটাল এল এনক্লোজড ইন দা থার্ড ব্র্যাকেট। যদিও মাত্রা অনেকভাবে প্রকাশ করা যায়, আমরা বোল্ড করে ক্যাপিটাল অ্যালফাবেটে লিখতে পারি, আমরা ইটালিক করে দিতে পারি, আবার আমরা এই যে থার্ড ব্র্যাকেটে লিখে ক্যাপিটাল অ্যালফাবেটটা লিখতে পারি। যেহেতু আমাদের কাছে এই থার্ড ব্র্যাকেটে লেখাটা খুবই সহজ, সেজন্য আমরা তো এভাবেই বলি। তাহলে একটা দৈর্ঘ্যের মাত্রা ছিল ক্যাপিটাল এল এনক্লোজড ইন দা থার্ড ব্র্যাকেট। এটা যদি দৈর্ঘ্যের মাত্রা হয় তাহলে পারে এটা কি 1/ দৈর্ঘ্য ধরনের একটা রাশি, তার মানে দৈর্ঘ্যের গুণাত্মক বিপরীত রাশি, রেসিপ্রোকাল কোয়ান্টিটি। তাহলে এইটার রেসিপ্রোকাল কোয়ান্টিটি কেমন হবে? ডেফিনেটলি এল ইনভার্স, আর এই এল ইনভার্স হয়ে গেলেই এটা বুঝাচ্ছে একটা দৈর্ঘ্যের গুণাত্মক বিপরীত রাশির মাত্রা। লেন্সের ক্ষমতা তো এরকমই ছিল, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে লেন্সের ক্ষমতার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল ইনভার্স এনক্লোজড ইন দা থার্ড ব্র্যাকেট। আমরা কথা বলার চেষ্টা করছি মানব চক্ষুর ক্রিয়া নিয়ে। তো মানুষের চোখের যে লেন্স, এই লেন্সটা হচ্ছে উত্তল, আমরা দেখতেই পাচ্ছি এটা উত্তল লেন্স। এখানে আরো আমরা দেখতে পাচ্ছি এখানে কর্নিয়া আছে, পিউপিল আছে, আইরিস আছে। এরকম ভাবে এই কর্নিয়া এবং লেন্স এই দুইটা মিলে রেটিনার উপর পারফেক্ট চোখের বিম্ব তৈরি হয়। তার মানে যদি কোনো সুস্থ চোখ থাকে, যদি কোনো স্বাভাবিক চোখ থাকে, তাহলে সেই স্বাভাবিক সুস্থ চোখে বিম্ব তৈরি হবে রেটিনার উপর। কে তৈরি করবে? আমাদের কর্নিয়া এবং লেন্স মিলে। লেন্সের আগে জেলির মতো একটা স্বচ্ছ পদার্থ থাকে, সেই পদার্থটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আর লেন্সের পরে একটা থাকে, সেইটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আমরা যদি ঘনত্বের কথা ভাবি, অ্যাকুয়াস হিউমার সবচেয়ে কম ঘনত্বের, লেন্সের ঘনত্ব তার চেয়ে একটু বেশি, আর ভিট্রিয়াস হিউমারের ঘনত্ব আর একটু বেশি। আর এই সকল ভাবে তাহলে যদি আমরা চিন্তা করি, আলোকরশ্মি যখন এসে প্রবেশ করে হালকা থেকে ঘনতে আসে, হালকা থেকে ঘনতে আসলে সব সময় অভিলম্বের দিকে সরে আসে। তাহলে অ্যাকুয়াস হিউমার থেকে লেন্সে যাওয়ার সময় এমনিতেই অবশ্যই কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে।
লেন্সটা উত্তল বা অভিসারী তাকে অবশ্যই মিলিত করার চেষ্টা করবে। তারপর আবার ভিট্রিয়াস হিউমার যা লেন্সের চেয়ে ঘন তার মানে আরো তাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করবে। এইভাবে একদম পারফেক্টলি রেটিনার উপর বিম্ব গঠিত হয়ে থাকে। আর এই রেটিনায় যে বিম্বটা তৈরি হয় এটা যেহেতু একটা বাস্তব বিম্ব হবে তাই এই বাস্তব বিম্বটা সবসময় উল্টা হবে। আর এই বিম্বটা অপটিক্যাল নার্ভের মাধ্যমে মস্তিষ্কে তার সংকেত প্রেরণ করবে আর মস্তিষ্ক তখন সেটা দেখার অনুভূতি সৃষ্টি করবে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব মানুষের চোখের ত্রুটি এবং তার প্রতিকার নিয়ে। তো এইটার জন্য আমরা সবার আগে স্বাভাবিক চোখের একটু বৈশিষ্ট্যটা জেনে নিই। স্বাভাবিক চোখের নিকট বিন্দুটা হচ্ছে 25 সেন্টিমিটার আর দূরবিন্দুটা হচ্ছে 80। যদি কোনো চোখ এই স্বাভাবিক চোখের আচরণের মতো না হয় তাহলে বলতে হবে সেই চোখের ত্রুটি আছে। তো অনেক ধরনের ত্রুটির মধ্যে আমরা আজকে দুইটা ত্রুটি নিয়ে কথা বলবো। এক ধরনের চোখ আছে যে চোখগুলো দিয়ে কাছের বস্তু সঠিকভাবে চিহ্নিত হয় কিন্তু দূরের বস্তু দেখতে সমস্যা হয়। এই ধরনের চোখের যে ত্রুটি সেইটাকে আমরা বলে থাকি হ্রস্বদৃষ্টি। আর এক ধরনের চোখ আছে যে চোখগুলো থেকে আমরা বুঝতে পারি যে বই দেখার সময় এরকম করে একটু দূরে নিয়ে যেয়ে পড়ে। তার মানে কি? কাছের বস্তু দেখতে পায় না কিন্তু দূরের বস্তু সঠিকভাবে চিহ্নিত করতে পারে। এই ধরনের ত্রুটিকে আমরা বলে থাকি দীর্ঘদৃষ্টি। এখন আমরা কথা বলার চেষ্টা করব হ্রস্বদৃষ্টি নিয়ে। তো হ্রস্বদৃষ্টি কোনটা? ওই যে বলছিলাম যে চোখগুলো কাছের বস্তু সঠিকভাবে চিহ্নিত করতে পারবে কিন্তু দূরের বস্তু সঠিকভাবে চিহ্নিত করতে পারবে না, সেই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকবো হ্রস্বদৃষ্টি। এবার তাহলে দেখা যাক হ্রস্বদৃষ্টির প্রভাবে কি হয়। তাহলে হ্রস্বদৃষ্টিতে কি হচ্ছিল? কাছের জিনিস দেখতে পাচ্ছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, তাই তার নিকট বিন্দু 25 সেন্টিমিটারের চেয়ে কমে যাবে আর দূরবিন্দু 80-এর চেয়ে খানিকটা কমে যাবে। এবার খুবই মজার একটা অংশ, সেটা হচ্ছে এই হ্রস্বদৃষ্টির কারণটা কি। এই কারণটা যদি দেখতে চাই তাহলে প্রথমেই বলতে হয় যে আমাদের যে স্বাভাবিক চোখ সেই চোখের বিম্ব তৈরি হয় কোথায়? রেটিনায়। তো এই হ্রস্বদৃষ্টির কারণে বিম্ব তৈরি হয় রেটিনার কিছুটা সামনে। আমরা যদি চোখের গঠনটা দেখতে চাই তাহলে স্বাভাবিক চোখের বিম্ব তৈরি হবে ঠিক রেটিনায়, কিন্তু এই ত্রুটির কারণে আমাদের এই বিম্বটা রেটিনার কিছুটা সামনেই গঠিত হয়ে যায়। তো কেন এটা হতে পারে? এই কারণটা হতে পারে প্রথমত লেন্সের জন্য। যদি এরকম হয় যে এই লেন্সের অভিসারী ক্ষমতাটা বেড়ে গেছে, স্বাভাবিক চোখ যেটা ছিল সেই স্বাভাবিক চোখের ক্ষেত্রে আমাদের এই লেন্সে আলো পড়লে তাকে এই দূরত্বে নিয়ে এসে মিলাতো, তাই এইটা ছিল তার ফোকাস দূরত্ব। আর এই ফোকাস দূরত্ব যদি এখন কোনো কারণে কমে এইখানে আসে তাহলে আলোকরশ্মিকে মিলিত করবে কোথায়? এই জায়গাটায়। তার মানে কি হলো? আগের চেয়ে কম দূরত্বে তাকে মিলিত করে ফেললো। তাহলে আগের চেয়ে কম দূরত্বে নিয়ে আসা মানে কি? ফোকাস দূরত্বটা কমে গেছে। ফোকাস দূরত্ব কমে যাওয়া মানে অভিসারী যে শক্তি, এই অভিসারী শক্তিটা বেড়ে যাওয়া। তাই চোখের লেন্সের যদি কখনো অভিসারী শক্তি বেড়ে যায় তাহলে পারে আমরা এই ধরনের ত্রুটি অবজার্ভ করতে পারবো। এই ত্রুটির আরো একটা কারণ হতে পারে। মনে করছি যে এই ত্রুটির ক্ষেত্রে এই যে অক্ষি গোলকটা ছিল, এই অক্ষি গোলকের ব্যাসার্ধ একটু বড় হয়ে গেল, লেন্সের কোনো সমস্যা হয় নাই। তাই লেন্সের যদি কোনো সমস্যা না হয় তাহলে এই লেন্স কোথায় বিম্ব তৈরি করবে? এই যে স্বাভাবিক চোখের অক্ষি গোলক যেখানে ছিল সেখানে। এখন যদি কোনো কারণে অক্ষি গোলকের ব্যাসার্ধটা একটু বেড়ে যায়, অর্থাৎ এই অংশটা যদি একটু এরকম হয়ে বড় হয়ে যায়, তাহলে পারে রেটিনা নিশ্চয়ই এখান থেকে এখানে চলে গেছে। তাহলে রেটিনা চলে গেছে ওখানে, বাট লেন্স তো যেখানে বিম্ব গঠন করা সেখানেই করেছে। তাহলে রেটিনার আগে বিম্ব গঠন হয়ে গেছে, এই জন্যেও আমরা হ্রস্বদৃষ্টি ত্রুটি দেখতে পেয়েছি। তাহলে হ্রস্বদৃষ্টির জন্য আমরা কি পেয়েছি? যে রেটিনার আগে বিম্ব গঠিত হবে। তা দুইটা কারণে হতে পারে, যদি লেন্সের অভিসারী শক্তি বেড়ে যায় আর যদি অক্ষি গোলকের ব্যাসার্ধটা বেড়ে যায়। এবার আমরা দেখব হ্রস্বদৃষ্টির প্রতিকার হিসেবে কি নেওয়া যেতে পারে। তাহলে হ্রস্বদৃষ্টির জন্য কি হচ্ছিল? যে রেটিনার আগেই আমাদের বিম্ব গঠিত হচ্ছিল। এটা লেন্সের কি জন্য যেন হয়েছিল? অভিসারী ক্ষমতাটা বেড়ে গেছিল। এই অভিসারী ক্ষমতা যদি এখন কমাতে চাই তাহলে কি করা যেতে পারে? মনে করছি স্বাভাবিক চোখের অভিসারী ক্ষমতা হচ্ছে +4 diopter। কোনো কারণে এই লেন্সের অভিসারী ক্ষমতাটা বেড়ে গেল, অভিসারী ক্ষমতাটা বেড়ে এটা হয়ে গেল +5 diopter।
তাহলে এই জায়গায় যদি বিম্ব তৈরি করতে চাই তাহলে ক্ষমতাটা একটু কমায় দিতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখি তো, এই পজিটিভ 5 ডাইঅপ্টারকে যদি কমায় দিতে চাই তাহলে এটার সাথে অ্যাড করতে হবে নেগেটিভ সামথিং, এবং নেগেটিভ কত করলে এটা 4 হয়ে যাবে। নেগেটিভ 1 ডাইঅপ্টারের যদি কোনো ক্ষমতা এখানে অ্যাড করতে পারি তাহলেই কিন্তু সেটা আগের মতো আচরণ করবে। এখন আমরা চিন্তা করে দেখি তো, নেগেটিভ ক্ষমতা থাকে কোন লেন্সের? এটা থাকে অপসারী লেন্সের। আর অপসারী লেন্স যদি তাহলে আমরা এখানে কোনো কারণে বসায় দিতে পারতাম, তাহলে পারে এটা যদি নেগেটিভ 1 ডাইঅপ্টার হতো তাহলে আমরা দেখতে পেতাম যে এই চোখের ত্রুটিটার সমস্যার সমাধান হিসেবে আমাদের ওই রেটিনায় বিম্ব তৈরি হতো। তাহলে এই লেন্সটা যখনই আমি সামনে বসাবো এটার অভিসারী ক্ষমতাটা কমে যাবে, আর অভিসারী ক্ষমতাটা যখনই কমে যাবে তখন সেটা কি হয়ে যাবে, রেটিনার উপর বিম্ব তৈরি করবে। তাই এই ত্রুটির প্রতিকার হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা। আমরা এখন মনে করে দেখব যে এই অধ্যায়ের কোন কোন অংশগুলো আমরা শেষ করলাম। একটু মনে করে দেখো তো কি কি পড়লাম। আমরা পড়লাম লেন্সের ক্ষমতা, আমরা পড়লাম চোখের ত্রুটি এবং তার প্রতিকার। তাহলে এই জায়গাগুলো থেকে খুবই ভালোভাবে যে জায়গায় মনোযোগ দিতে হয় সেটা কি, লেন্সের ক্ষমতা বের করার সময় কি মাথায় রাখতে হয়, যে ক্ষমতার আন্তর্জাতিক এককটা হচ্ছে ডাইঅপ্টার। তাহলে ক্ষমতার যদি আন্তর্জাতিক একক পেতে হয় তাহলে ফোকাস দূরত্বটাকেও কিন্তু আন্তর্জাতিক এককই হইতে হবে। আন্তর্জাতিক একক সেটা কি? মিটার। পরীক্ষায় বিভিন্ন সময় সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার এরকম বিভিন্ন রকম এককে দেওয়া থাকে ফোকাস দূরত্বকে। তাহলে সবাই ফোকাস দূরত্বটাকে আগে মিটার এককে কনভার্ট করবে, তারপর সেখান থেকে লেন্সের ক্ষমতার ডাইঅপ্টার এককটা আমরা নির্ণয় করতে পারবো, কারণ ডাইঅপ্টারটা হচ্ছে পার মিটার। এরপরে আমরা কথা বললাম চোখের ত্রুটি। চোখের ত্রুটি তো অনেক রকম হতে পারে, যেরকম বার্ধক্যের কারণে চালসে ত্রুটি হতে পারে, বিভিন্ন রকম কারণে ত্রুটি হতে পারে। আমরা যে ত্রুটিটা কথা বলেছি সেটা হচ্ছে চোখের লেন্সের কি সমস্যা হতে পারে, আর সেটার ভিত্তিতে আমরা দেখে আসছি হ্রস্বদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টির ত্রুটিগুলোর কিভাবে প্রতিকার করা যায়, কোন লেন্স কোথায় ব্যবহার করা হয়, এই জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। এটা অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে দেখবে। এরপর এই যে প্রতিকার গুলো আমরা পড়লাম, এই প্রতিকারের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন যখন আমরা সাজিয়ে লিখব তখন যেন মাথায় থাকে যে লেন্সের ত্রুটিটা কি সেটাকে সংজ্ঞায়িত করব, তারপর এটার ফলে কি হয়ে থাকে মানে এটার প্রভাবটা কি এটা ব্যাখ্যা করব, তারপরে এটার কারণটা কি সেটা ব্যাখ্যা করব, এরপরের প্রতিকার কি এটা ব্যাখ্যা করব। এইভাবে আমরা আমাদের এই পাঠগুলোর পূর্ণাঙ্গতা নিশ্চিত করব। এবার তাহলে যা যা পড়েছি সেটার উপর ভিত্তি করে একটি ছোট্ট বাড়ির কাজটা দেখার চেষ্টা করছি। এখানে আমরা একটা লেন্সের কথা বলেছি, তারপর কিছু প্রশ্ন করেছি। চোখের উপযোজন কি? আমরা জানতে চেয়েছি লেন্সের ক্ষমতার মাত্রা নির্ণয় করো। আমরা আরো জানতে চেয়েছি লেন্সটির ফোকাস দূরত্ব যদি 50 সেন্টিমিটার হয় তাহলে ক্ষমতা কত। আর আমরা জানতে চেয়েছি চোখের যে ত্রুটির প্রতিকার হিসেবে এই ধরনের লেন্স ব্যবহার করা হবে তা ব্যাখ্যা করো। এটার মধ্যে কি কি বলতে হবে, এটার মধ্যে ত্রুটিটা কি সেটা বলতে হবে, এই ত্রুটির ফলে কি হয় মানে তার প্রভাবটা কি সেটা বলতে হবে, বলতে হবে এই ত্রুটির কারণটা কি, বলতে হবে এই ত্রুটির প্রতিকারটা কি। তাহলে এই হোমওয়ার্কটা আমরা অবশ্যই বাসায় খুবই ভালোভাবে চর্চা করব। আশা করছি আজকের পাঠগুলো সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।